পদত্যাগ করে দেশ ছেড়েছেন দিল্লি চলে গেছেন শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমের এক দুই এমনকি তিন নম্বর পর্যন্ত ছিল বাংলাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক বিপ্লবের খবর বিশ্ব গণমাধ্যমগুলোতে উঠে এসেছে শিক্ষার্থীদের বিজয় আর রাজপথে উল্লাসের কথা নাফিস ইফতেগারের রিপোর্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর গুরুত্ব পেয়েছে সব আন্তর্জাতিক গণমাধ্যমে আনন্দবাজার লিখেছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল পনেরো বছর ক্ষমতায় থাকা হাসিনাকে দেশ ছাড়ার আগে একটি বিদায়ী ভাষণ রেকর্ড করতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা আনন্দবাজার আরও বলছে দিল্লিকে বিমান পাঠাতে বলা হলেও আইন লঙ্ঘনের ভয়ে মানা করে দেয় ভারত পরে বঙ্গভবন থেকে দুপুরে সামরিক হেলিকপ্টারে করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা আনন্দবাজারের একটি খবরের শিরোনাম লাঠি গুলি হুঙ্কার দিয়েও দাবায় রাখা গেল না জনতাকে উঠে এসেছে সাধারণ জনতার গণভবনে প্রবেশের খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তার শিরোনামে লিখেছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আরেকটি সংবাদে উঠে এসেছে কীভাবে বিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান হলো আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন মার্কিন গণমাধ্যম সিএনএন এর শিরোনাম রক্তক্ষয়ী সরকারবিরোধী বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ আলজাজিরা লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ক্ষমতা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বার্তা সংস্থা রয়টার্সের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আরেক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তার বাসভবন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে নাফিস ইফতেখার চ্যানেল আই